হ্যালো এন্ড হোয়াটস আপ গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলছে। তাই বেশি বেক পেক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের ছাদের জন্য খুব বড় একটা আপডেট আছে, তাই আমরা আজকের ভিডিওটি শুরু করেছি ছাদ থেকে। আর আমাদের যে পাখির ঘরের ভিডিওগুলো দেয় সেই ভিডিওগুলোতে বেশি একটা ভিউজ হয় না, তার কারণে আমরা পাখির ঘরের ভিডিওটা একবারে সর্বোচ্চ কম দেওয়ার চেষ্টা করব। সপ্তাহে 2 থেকে 3 বার আপডেট দেওয়ার চেষ্টা করব, এর বেশি আমরা পাখির ঘরের আপডেট দিব না। সবচেয়ে বেশি কবুতরের আপডেটগুলো দিব, কারণ হচ্ছে আপনারা সবাই পিজন লাভার। তাই আজকের ভিডিও আমি কবুতর দিয়ে শুরু করতে চাই। আমরা এখন আছি ছাদে, আসেন। ছাদে আমাদের এক পেয়ার কবুতর বাচ্চা ফুটাই দিছে, দেখছিলাম সকালবেলা একটার বাচ্চা ফুটছে, আর এখন দেখি 2টা ফুটছে কিনা। আসেন তাহলে সবাই দেখতে থাকি। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা অতি সহজেই পেয়ে যাবেন। আসেন, আজকে আমাদের ঘুঘু পাখির যে আপডেটগুলো আছে সেগুলো বেশি একটা আপডেট নাই, তাই ঘুঘু পাখিরকে আপডেট দিয়ে আমি সময় নষ্ট করব না। আর কিছুক্ষণ পরে আমাদের ইফতার সময় হইতে পারে, ভিডিওটা আপলোড হইতে হইতে এসার সময়ের পরে দা আপলোড হইব হয়তো। আর আপনারা হয়তো দেখে আপনারা বলবেন কালকের দিকে, কমেন্ট করবেন। তাই আজকে আমরা ঘুঘু পাখিগুলো বাদ দিয়ে শুধু কবুতরের আপডেটগুলো দিই। এই যে এই জায়গায় যেই পেয়ারটা, এর আগেও এই জায়গা থেকে 2 পেয়ার বাচ্চা নিয়ে নিয়েছিলাম, আর ইনশাল্লাহ এবারকেও আমাদের এই কবুতরগুলায় দেখছি বাচ্চা ফুটাই দিছে। মাশাল্লাহ 2টা বাচ্চাই ফুটছে। এই যে ডিমের খোসাগুলো এই জায়গায় আছে, এই যে ডিমের খোসাগুলো, আর নিচে নিচে আর নাইকে। আর এই জায়গায় দেখি মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন এই যে বাচ্চাগুলো 2টা বাচ্চাই অনেকটা হেলদি হয়ে জন্মাইছে। আর বাচ্চাগুলো এর আগে যে বাচ্চাগুলো হয়েছে এই বাচ্চাগুলো পুরোই একটা বাবার মতো একটা মার মতো সেম টু সেম হয়েছে, কোনোভাবেই পার্থক্য বোঝা যাইতেছে না। ছোটো বাচ্চাগুলো যেমন হয়েছে বড়ো বাচ্চাগুলো একই রকমের হয়েছে। আর এই যে এই জায়গার যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো হইতে পারে এর আগের যে বাচ্চাগুলো আছে সেগুলোর মতনই হইতে পারে। এই যে বাচ্চাগুলো আপনাদের একটু দেখাই আমি, এটা ওম দেওয়ার কারণে দেখতে পারে। এই যে বাচ্চাগুলো মাশাল্লাহ মাশাল্লাহ, বাচ্চাগুলো অনেকটা ভালো আছে। এই যে আর কয়েকজনে দেখছি এই যে এই ডিমের খোসাগুলো যেগুলো আছে এগুলোকে খুব যত্ন করে রাখে, কারণ হয়েছে এগুলো কি এর মানে কী কারণে এগুলো রাখে তা আমি সঠিক জানি না, তাই আমি বললাম না ভিডিওতে। আর আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে এই বাচ্চাগুলো, আজকের ভিডিওর মূল কাহিনী হচ্ছে এই বাচ্চাগুলো। আর নিচের দিকে যদি আমরা দেখি এই যে বাচ্চাগুলো এগুলো বসে রয়েছে মাশাল্লাহ, এগুলাকেও অনেকটা খাবার খাওয়াই দিছে। রোজা রমজান মাস এগুলো রোজা রাখে না, সারাদিনই খাবার খায়, মানুষের মতো হইলে তো এগুলো রোজা রাখতো। আর আপনারা যারা যারা সবগুলো রোজা রাখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর মাশাল্লাহ এই বাচ্চাগুলো যে কত কিউট হয়েছে এবং মানে একেবারে অনেকটা সুন্দর হয়েছে অনেকটা। এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, এই বাচ্চাগুলোর জন্য আপনারা দোয়া করবেন যাতে এই বাচ্চাগুলো টিকে রাখতে পারি আমি। আর নিচে দিকটা আছে, এই যে ঘুঘু পাখিটা ডাকাডাকি করতেছে উপরে, ঘুঘু পাখিটায় ডিম দিলে আমি আপডেট জানিয়ে দিব। এই সপ্তাহের ভিতরে এই ডিম দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। আর এই যে এই বাচ্চাটা যেটা, এটার পায়ের ভিতরে অনেক বড় একটা মশার কামড় আছে। এই যে আর এই ব্রাদার এদিকে আয় না। এই দে আপনারা হয়তো ভিডিওর স্ক্রিনে আপনারা হয়তো দেখতেছেন এই জায়গায়, এই যে এই পায়ে এই পায়ে একটা মশার কামড় আছে, কী করলে এটা পড়বে এটা আপনারা পারলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই পাশে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা একা হওয়ার কারণ পরেও এই বাচ্চাটা তেমন একটা বড় হইতেছে না, মানে গ্রো করতেছে না, কি কারণে জানি না হইতে পারে। এটার ভিটামিন বা কোনো একটা কিছুর অভাব আছে, তার কারণে এই বাচ্চাটা বেশি একটা বড় হইতেছে না, অনেকটা লেট হয়ে যেতেছে গা। আর এই বাচ্চাগুলো যেন একটা আছে ওই পেয়ারের এই যে এই জায়গায়,
যে এইটা এটা হচ্ছে নিচে থেকে আর এটা এই জায়গারই। আর আমরা যদি লফটের দিকে যাই, যে ফ্লাইং লফট আছে সেটা আমাদের ফ্লাইং লফটের ভিতরে তেমন কোনো আর আপডেট নাই, কারণ হচ্ছে এই জায়গা থেকে আমাদের যেই মেল কবুতরটা ছিল এইটার ফিমেলটা আছে, কিন্তু মেলটা তো হারিয়ে গেছে, এখনো খোঁজ পাওয়া যায় নাই কিয়া। আর এই কবুতরটা তো বাচ্চা কবুতর, এটাকে কিছুদিন পরে হয়তো আমরা আমাদের ছাদের সাথে খাপ খাইয়ে নিব। আর এই কবুতরের পেয়ারটা অনেক দিন যাবত হয়েছে, ডিম দিয়ে দিছে, কিন্তু এখনো এগুলার বাচ্চা ফুটে নাই। আর এই যে আমি আগে যেই কবুতরের বাচ্চাগুলো নিয়েছিলাম, এই যে ওই জায়গার যেই উপরে যে পেয়ারটা, এই যে এই পেয়ারের যেই কবুতরের বাচ্চাগুলো নিয়েছিলাম, এই পেয়ারের বাচ্চাগুলোই এই জায়গায় আছে। এই জায়গায় দুটো পেয়ারের মানে দুই জোড়া বাচ্চা যেগুলো হয় দুটো জোড়া আছে। এই যে এগুলো হইছে কিছুদিন আগের যেই বাচ্চাগুলো নিয়েছি, এইটা আর ওইটা, এটা আর ওইটা দুইটা নিয়েছিলাম কিছুদিন আগে। আর এগুলার চেয়ে একটু বয়স বেশি যেগুলো, এগুলো হচ্ছে এগুলো, এই যে কালারটা দেখেন আপনারা পুরাই সেম টু সেম মাশাআল্লাহ বাচ্চাগুলো। এগুলা মানে খাবার টাবার খাওয়া কমপ্লিট, খাইতে পারে এবং উড়তেও পারে, বাড়ি হালকা হালকা চিনে গেছে। আর এই যে বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চাটা হচ্ছে এই পেয়ারের, এটা আর এটার বাচ্চা হচ্ছে এটা, আরেকটা মনে হয় বামে বসে রয়েছে উপরে। আর এই জায়গায় তো বাচ্চাগুলো আছে মাশাআল্লাহ, এই বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে। এই পেয়ারের বাচ্চাগুলো এগুলা প্রচুর পরিমাণের খাবার খাওয়ায়। আরেকটা বাচ্চা ওই যে বামে বসে রয়েছে, আর কয়েকটা কবুতরের এই জায়গার যে কবুতরগুলো আছে সেগুলো বামে বসে রয়েছে। আর আজকে ভিডিওটি আপনারা যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওর শেষ টপিক হচ্ছে আমাদের কবুতরের বাচ্চা ফুটছে, এটা তো দেখলেনই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।